আসসালামু আলাইকুম এভ্রিউন কুকিং স্টুডিও বাই এমনি চলে আসলাম আবার একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো বিস্কুট ডিম দুধ দিই খুবই মজাদার একটি ক্যারামেল পুডিং রেসিপি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং সহজ লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল বাটনটা অন করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে তাহলে চলুন বিস্কিট দিয়ে মজাদার ক্যারামেল পুডিং কীভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক পুডিং তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বল নিয়ে নিলাম রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিচ্ছি ডিমটাকে একটা হ্যান্ড উইক দিয়ে খুব ভালোভাবে একটু বিট করে নিচ্ছি প্রায় দুই মিনিট পর্যন্ত বেশি সময় ধরে বিট করার প্রয়োজন নেই জাস্ট দুই মিনিট পর্যন্ত বিট করলে কিন্তু এটা হয়ে যাবে জাস্ট ডিমের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে এই তো দেখতেই পাচ্ছেন এখন আরেকটা বাটির মধ্যে প্রায় আট থেকে দশ পিস বিস্কিট নিয়েছি এখানে আমি এনার্জি বিস্কিটের সাথে দুই কাপ পরিমাণ জাল করা লিকুইড দুধ একসঙ্গে ঠান্ডা করে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে বিস্কিটের ভিতরে যাতে কোনো লামসগুলো দুধের সঙ্গে না থাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো মেশানো হয়ে গেলে অ্যাড করে দিবো ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দুই কাপ দুধে ওয়ান ফোর্থ কাপ চিনি দিলে একদম পারফেক্ট হবে মিষ্টির ব্যালেন্সটা অ্যাড করে দিব তিন টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক পাউডার মিল্কটা খুব খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন মিশ্রণটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে ফেটিয়ে রাখা ডিমটার সাথে অল্প অল্প করে আমি দুধটাকে আর এটাকে মিক্সড করতে থাকব। খুব সহজেই বিস্কুটের পুডিংটা বাসা অনায় সে তৈরি করে নিতে পারেন এটা খেতে এতটাই মজা লাগে অন্যান্য পুডিংয়ের চেয়ে কিন্তু এই বিস্কুটের পুডিংটা খেতে বেশি দারুণ লাগে এর সঙ্গে আমি ওয়ান ফোরটি স্পুন পরিমাণ ভ্যানেলার অ্যাড করে নিয়েছি ভিডিওতে দেখানো হয়নি একটা বাটির মধ্যে ক্যারামেল বসিয়ে আমি মধ্যে সরাসরি মিশনটা দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ডার উপর সেকে এটা অবশ্যই সেকে দিতে হবে যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে পুডিংটা খুব সুন্দরভাবে জমে যায় একটা চুলায় প্যান বসিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বাটিটা বসিয়ে এটাকে আমি চল্লিশ মিনিটের মতো বেক করে নিব চুলার আগুনটা মিডিয়াম লোতে রেখে চল্লিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন টুথপিক দিয়ে আমি দেখাচ্ছি চেক করে এটা কিন্তু হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে ঠান্ডা করে আমি ছুরি দিয়ে খুব সুন্দরভাবে সাইডগুলোকে ছাড়িয়ে এটাকে কেটে নেব এই পুডিংটাকে আমি একটু লম্বা শেপ করে কেটে আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো তা আপনারা এই পর্যায়ে এটাকে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়েও কেটে নিতে পারেন তো সাইডগুলোকে আমি বাদ দিয়ে নিব একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত চ্যানেলের সঙ্গেই থাকবে যেহেতু সামনে এই স্পেশাল এই ডেজার্টটা আপনারা রাখতে পারেন পরিবারের সবাই খুব পছন্দ করবে একবার হলো আমার রেসিপিটা ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত চ্যানেলের সঙ্গেই থাকবেন তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কাটা হয়ে গেছে এখন এগুলোকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন রেসিপি সবার আগে পেতে পুডিংটা দেখিয়ে বুঝতে পারছেন এটা কতটা নরম তুলতুলে এবং সফট ইয়ামি হয়েছে তো দেখতেই পাচ্ছেন এরই মাঝে আমার মজাদার পুডিংটা কিন্তু একদম রেডি দেখিয়ে বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে তো আশা করছি সহজ রেসিপিতে বিস্কুট এর রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না যে কোনো রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন তো আজকে এই পর্যন্তই আবার কোন নতুন রেসিপিতে দেখা হবে সবাই খুব বেশি ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফিজ